উড়িয়ামঘাটত গোলাঘাট জেলা কবি সম্মিলনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয়। ধনশিরি মহকুমার কবি সম্মিলনের আতিথ্যত দিবসটি অনুষ্ঠিত করা হয়। প্রতিষ্ঠা দিবসটির পতাকা উত্তোলন আর স্মৃতি তর্পণ করে ক্রমে গোলাঘাট জেলা কবি সম্মিলনের সভাপতি ডক্টর প্রণব ঢেকিয়াল ফুকন আর সদৌ কবি সম্মিলনের উপসভাপতি দিলীপ কুমার চন্দ্রই। তদুপলক্ষে প্রণব ঢেকিয়াল ফুকনের সভাপতিত্বত হওয়া মুক্তি সভা উদ্বোধন করে বড়ো কছারী কল্যাণ স্বায়ত্ত সাহিত্য পরিষদের কার্যবাহী সদস্য প্রদীপ স্বর্গীয়ারিয়ে। ধনশিরি মহকুমা কবি সম্মিলনের সভাপতি দন্দেশ্বর বরাই আদরণী ভাষণ আগবহা সভাত নির্দিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকে বরপথাৰ মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের সহকারী অধ্যাপক ধ্রুবজ্যোতি কোঁৱৰ। সদৌ অসম কবি সম্মিলনের প্রধান সম্পাদক সৈয়দ পারভিজ হুসেন উপস্থিত থাকা মুক্তি সভাত নবীন প্রবীণ বহুসংখ্যক কবিয়ে স্বরচিত কবিতা পাঠ করে। নমস্কার, আমি আজি গোলাঘাট জেলা কবি সম্মিলনের ত্রৈদশ বার্ষিক প্রতিষ্ঠা দিবস আমি উড়িয়ামঘাটর এই পূব সরুপথার পঞ্চায়েত সভাগৃহত অনুষ্ঠিত করছো। আসলতে আমার উদ্দেশ্য হল যে কবিতাক সহরিয়া যদি গণ্ডি বা আমার যুক্ত একটা আভিযান্ত্রিক গণ্ডি তারপর গাঁর মাজলে লই যাওয়া। আমি সকলে জানো যে কবিতায় আমার জনজীবনত আমার সমাজ জীবনত কি ধরনের প্রভাব পেলাইছে। আমি সর্বস্তরত আমার কবিতার প্রভাব আছে। আমি উৎসব পার্বণ বিহুয়ে সংক্রান্তি আমি কবিতার দ্বারা পরিচালিত হোঁ। বিয়া এখন পাতিলেও মানুষে ভাগত পাঠে ভাগ করে বা আমি সকল অনুষ্ঠানত শ্রীমন্ত শঙ্করদেবর কীর্তন মাধবদেবর নামঘোষে পরিচালিত হোঁ। সদৌ অসম কবি সম্মিলন রাম গগৈদেবে প্রতিষ্ঠা করা এই উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ কাব্যিক অনুষ্ঠানটে গাঁয়ে ভূঁয়ে পাদপ্রদীপর অন্তরালত যখন লোক লুকাই আছে, যখন অন্তরত সৃষ্টির প্রেরণা আছে, সৃষ্টির কারণ কামনা আছে, সৃষ্টির তারণা আছে, তেওঁলোকক এখন মঞ্চ প্রদানের উদ্দেশ্যে, তেওঁলোকক সৃষ্টির ক্ষেত্রলে উলিয়াই অনার উদ্দেশ্যে সদৌ অসম কবি সম্মিলনে কাম করেছে। আর আমি গোলাঘাট জেলা কবি সম্মিলনেও সেই উদ্দেশ্যকে সারুগত করে আমি কাম করে আছো। আজি আমি ধনশিরি মহকুমা কবি সম্মিলনের আতিথ্যত আর উড়িয়ামঘাটর এই ধূপগুড়ি গাঁর অঞ্চলের রাইজর সহযোগত আমি আজি ইয়াত প্রতিষ্ঠা দিবসটি দিনতিরা কার্যসূচীরে অনুষ্ঠিত করছো। আপনার দেখিছে পতাকা উত্তোলন স্মৃতি তর্পণ হয়ে গেছে, মুক্তি সভা চলি আছে আর আমি খুব আশাবাদী, খুব অনুপ্রাণিত হয়েছো যে এই সমগ্র গাঁওবাসী রাইজে আমাক যে ধরনের সহযোগিতা আগবাইছে। এই আমার গোলাঘাট জেলা কবি সম্মিলনের প্রচার সম্পাদক মহেশ্বর বসুমতারী, ইয়ার এজন ছাত্র সংগঠনের নেতা সমাজকর্মী উমেশ গগৈ আর এজন আমার সমন্বয়ক সুরেশ বড়ো, তেখেতকে ধরে সকলে যে ধরনের গাঁওবাসী রাইজে ওলাই আহি আমাক সহযোগিতা আগবাইছে। আমি খুব অভিভূত হয়েছো যে কবিতাক লৈ মানুষ এনে ধরনের আশান্বিত হয়েছে। আর আমি আমার উদ্দেশ্য হল যে আমি কেবল শিক্ষিত সকলে বা আমি জনা বুঝা লিখা মেলা করা মানুষের মাজতে কবিতা সীমাবদ্ধ করে রাখব খোঁজা নাই। আমি যখন উঠি অহা প্রজন্ম আমি তেওঁলোকৰ কাৰণে কিবা এটা কৰিব লাগিব। আমি যদি কৈ থাকোঁ যে উঠি অহা প্রজন্ম বিপদগামী হৈছে, কিবা হৈছে, আমুক হৈছে, কিন্তু আমি তেওঁলোকৰ কাৰণে কি কৰিছোঁ, সেইটো উদ্দেশ্য সারুগত কৰি আচলতে আমি কবিতাক ৰাইজৰ মাজলৈ, তাৰ মানে এই উঠি অহা প্রজন্মৰ মাজলৈ আমি লৈ যাব বিচাৰিছোঁ, যাতে তেওঁলোকক কবিতা লিখক, সৃষ্টিৰ কামত তেওঁলোক নিয়োজিত হওক আর তেওঁলোক যিটো অসূয়া অপ্রীতি অশুভ পৰম্পৰা ড্ৰাগছ কানি ভাং এইবিলাকৰ পৰা মদ এইবিলাকৰ পৰা তেওঁলোক আঁতৰি আহি তেওঁলোক অধ্যয়নমুখী হওক, তেওঁলোক সৃষ্টিৰ পথাৰত নিমজ্জিত হওক। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাইছো, নমস্কার। সরুপথাৰৰ পৰা উদীপ বৰা, রিপোর্ট, পিআই নিউজ।